গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে পুরো কাজা সাইট সিন এটার মধ্যে থাকবে, আর মানে এটা হচ্ছে কাজাতে আমাদের সেকেন্ড ডে। তো কি কি করলাম, কি কি করবো সেগুলো দেখে নাও, আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গাইজ গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 9:12, আজকে হচ্ছে 28th অফ ডিসেম্বর, তাই তো? আজকে হচ্ছে 28th অফ ডিসেম্বর। আমরা এখন আছি কাজা হোমস্টেতে, তো আজকেও আমরা কাজাতেই থাকবো। তোমাদের কালকে দেখালাম যে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, তো কিছু বেশি ব্লগ করতে পারিনি। তো এখন সকালে উঠে এখন আমি ফিলিং বেটার। তোমাদের জাস্ট অপোজিটের ভিউটা দেখিয়ে দিই কেমন, যদিও এই হোমস্টেটা যেখানে ওটা একটু ব্লকড কাইন্ড অফ, মানে সি যে কোনো ভিউ থেকে ওটা একটু ব্লকড, কিন্তু তাও পেছনে আমরা দেখতে পাচ্ছি পাহাড়টা। একটু ভিউটা দেখে নিই, চলো। এখন ঘুরবে, আর দেখো আমার এখান দিয়ে সঞ্জন বেরিয়ে আছে, ওখান দিয়ে রাজদীপ, এখান থেকে দিদি, মাঝখানে আমি বসে আছি। আর সামনের গাড়ি তো সবাই বাড়ি আছে। আমাদের নেক্সট পয়েন্টে এসেছি, সেটা হলো লাংসা মনাস্ট্রি। এখান থেকে ভিউটা কেমন দেখে দিচ্ছি, তারপর ওখানে গিয়ে দেখাবো। ওখানে যে বুদ্ধটা দেখতে পাচ্ছ ওইখানেই আমরা যাব। এটা হচ্ছে পুরো লাংসা ভিলেজ, হার্ডলি হয়তো 25 থেকে 30টা বাড়ি। আমরা এখন আমরা নেক্সট স্পটে এসেছি, সেটা হচ্ছে কমিক ভিলেজ। এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট, মানে কি বলবো, এখানে মানুষ থাকে, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট এখানে আছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট,
कॉमिक विलेजर। এটাই আমি বলছিলাম, হাইয়েস্ট ভিলেজ ইন ওয়ার্ল্ড কানেক্টেড উইথ মোটরেবল রোড, 4587 মিটার অল্টিটিউড। এটার একটা স্কুলও আছে, রাজকীয় প্রাথমিক পাঠশালা, প্রাইমারি স্কুল, সর্বশিক্ষা অভিযান। এখানে সব আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এখানে একটা মনাস্ট্রি, এটা হচ্ছে রেস্টুরেন্টটা, ওটা স্কুল, এখানে আরেকটা মনাস্ট্রি। তো আমরা আমাদের নেক্সট স্পটে এসেছি, সেটা হচ্ছে হিকিম। হিকিমের সব থেকে হাইয়েস্ট পোস্ট অফিস আছে, এটাই হচ্ছে ওই ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসটা। সামনে থেকে গিয়ে দেখায়, এখন অনেক ভিড়, সবাই নিজের বাড়িতে পোস্ট কার্ড পাঠাচ্ছে। এখান থেকে পোস্ট কার্ড গুলো নেবে, নিয়ে রাজদীপ গেছে নিতে, নিয়ে আমরা পোস্ট কার্ডে একটা মানে মেমেন্টো টাইপে কিছু লিখবো, লিখে দুটো অ্যাড্রেসে পাঠিয়ে দেব, একটা আমাদের অ্যাড্রেসে, একটা মা বাবার অ্যাড্রেসে। অল্টিটিউড তো 14567, যার জন্য স্পেশালি আমার আর খুব ব্রিদিং প্রবলেম হচ্ছে, সমানে মনে হচ্ছে মানে ব্রিদ করতে পারছি না বা শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে, সমানে অনেকটাই ওপরে। তবে আমি আগেও অনেকটা ওপরে গোরদংমার বগেরে ঘুরেছি, আমার কিছু অসুবিধা হয়নি, এখন জানি না কেন এরকম হচ্ছে, মেবি এটা কোভিড এর এফেক্ট হতে পারে। তো আমরা একটা পোস্ট কার্ড লিখলাম, আমাদের স্ট্যাম্পও পড়ে গেছে, আর এখন আমরা দিয়ে দিলাম। আমাদের হিকিম পোস্ট অফিসে সবকিছু দেখা হয়ে গেছে, পোস্ট কার্ড ফেলা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পুরো কাজা ভিলেজটা উপর থেকে, এটা হচ্ছে এরিয়াল ভিউ। হ্যালো, হ্যালো, বলো সঙ্গীতা, আমরা ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের এসেছি, মানে এসেছি না, আমাদের পেট্রোল ভরাতে হতো ক্যাবে, তাই আমরা তাই করতে এসেছি। सुबह से स्कैन कर रहे थे, कभी सोफा लग रहा होता है यहाँ पे तगड़ा बात। तो हम रहे हम कीव मॉनेस्ट्री दिखे एगोच्छी,
আমরা এখন আমাদের নেক্সট স্টপে চলে এসেছি, নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে কি মনেস্ট্রি। তো আমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই কেমন। আর এখানে অনেকটাই উপরে উঠতে হবে, উপরে গিয়েও তোমাদের দেখাবো। এটা হচ্ছে কি মনেস্ট্রি, এটা হচ্ছে উপরে যেতে হবে আমাদের অনেকটা অনেকটা রাস্তা আর অনেকগুলো সিঁড়ি বলে আমি ক্যান্সেল করলাম, একটু উঠে আবার নিচে নেমে আসলাম। তো আমি যাচ্ছি না উপরে এখন। তো আমরা এখানে কি মনেশ এখানে লাঞ্চ করে নিচ্ছি, ম্যাগি নিলাম আজকে। এখানে আমি যেরকম একটা হিন্ট দিয়ে দিই কেমন খরচা, ব্রেড অমলেট হচ্ছে 120, এগ ম্যাগি হচ্ছে 120, আর কফি হচ্ছে 80 টাকা। তো এইগুলো যেহেতু অনেকটাই হাইটে, তো দাম অনেক বেশি পড়বে খাবার দাবার। মনেশ্রী গেছে নরিয়ং হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে উঠেছে লাঞ্চ খাবার জন্য। আমরা কি মনেশ্রী থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা চিচাম ব্রিজের দিকে এগোচ্ছি। এটা আমাদের সেকেন্ড লাস্ট পয়েন্ট, তোমরা দেখতে থাকো সাথে আর সাথে এনজয় করতে থাকো এই সুন্দর ভিউগুলো। এটা হচ্ছে কিব্বার ভিলেজ। তো আমরা চিচাম ব্রিজের এখানে এসে গেছি, দেখালাম ভিডিওটা। এবার তোমাদের 360 ডিগ্রি ভিউ দেখাই একটা। এই যে আমার পেছনে হচ্ছে চিচাম ব্রিজ, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্রিজ, যেটা হচ্ছে 4800। আর এটা হচ্ছে চিচাম ব্রিজের পাশের পাহাড়গুলোর ভিউ। এই সবগুলোতে মেনলি যদি আমাদের কাছে বাইনোকুলার থাকতো তাহলে বলে যে স্নো লেপার্ড দেখতে পাওয়া যায় এইসব জায়গা থেকে, আর ঠিক ওই খাজে খাজের মধ্যে লুকিয়ে বসে থাকে। আচ্ছা, উদার সে যাকে শায়দ ভিডিও কর রহা হ্যায়, রাইটার ঠুকেছে কত দূর। এখানে লোকে নিজেদের নাম সব কিছু লিখে দিয়েছে। তো এটা হচ্ছে কিব্বার ভিলেজ, আর এটা হচ্ছে পুরোটাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে স্নো লেপার্ড, আইবেক্স, এগুলো সবকিছুই পাওয়া যায়। এটা এরকম দেখতে, ওখানে যে গ্রিন কালারের
এই যে গ্রিন কালারের যে গেট ওখান থেকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যে স্টার্ট হচ্ছে নালা জমে আছে ওয়াটারফলস নাকি আমি তো বলে দিয়েছি এগুলো হচ্ছে গাধা আমরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে গাধা দেখতে পেয়েছি গাধা আর হিমালয়ান কুত্তা তো এটাই আমাদের আজকে লাস্ট স্পট আর কাজার লাস্ট আমাদের সাইট সিন আমরা এখানেই আজকে দিনটা শেষ করব তোমাদের সাথে আবার হোটেল কি বলে গেস্ট হাউসে গিয়ে দেখা হবে কিন্তু আজকে আমার শরীরটা অনেকটাই বেটার তো গেস্ট হাউসে গিয়ে দেখা হচ্ছে তো এখানে প্রমিলা আন্টি সব খাবার বাটছে আর এটা হচ্ছে আমাদের খাবার রাইস ডাল আর বাঁধাকপির তরকারি তো আজকে হচ্ছে আমাদের কাজার লাস্ট ডে আর আমরা কাজার থেকে বেরিয়ে যাব আজকে হচ্ছে 29th of December তো আজকে আমরা কাজার থেকে বেরিয়ে যাব হচ্ছে রেকংপিও আর আমাদের আজকে জার্নিটা অনেকটাই বেশি 6 ঘন্টার ড্রাইভ আছে প্লাস আমাদের মাঝখানে দুটো আমাদের সাইট সিনও আছে একটা হচ্ছে গিউ মনিস্ট্রি আর একটা হচ্ছে কি সুইসাইড পয়েন্ট আছে এখানে ওইটা তো ওই দুটো করে কেন কি গিউ মনিস্ট্রিটা টাবোর কাছে ওই দুটো করে আমাদের অনেকটাই টাইম লাগবে পৌঁছাতে তো রেকংপিও মনে হয় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে তোমরা সাথে থাকো আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আমাদের প্যাকিং ডান হয়ে গেছে আর আমি একটু আমাদের রুম থেকে ভিউটা দেখিয়ে দিই তোমাদের তো হচ্ছে আমাদের জানলা থেকে ভিউটা সামনেই হচ্ছে স্পিতি রিভার যেটা জমে গেছে তো আমরা বেরিয়ে পড়লাম কাজার থেকে কাজার ট্রিপ এখানে শেষ হতে চলেছে এখন আমরা যাব হচ্ছে রেকংপিও যাক ওখানে আইবেক্স এই যে আইবেক্স আমরা আইবেক্স দেখলাম তো আমরা একটু নেমেছি এক জায়গায় চা কফি খেতে একটু আগেই দেখালাম আমরা আইবেক্স দেখতে পেয়েছি কিন্তু ওই পারে ছিল তাই বেশিটা দেখতে পাইনি মানে বেশিটা মানে পুরো ক্লিয়ারলি দেখতে পাইনি অনেক প্রায় অলমোস্ট হ্যাঁ প্রায় 15টার মতন ছিল কিন্তু যেহেতু দূরে ছিল বলে ঠিকঠাক দেখতে পাইনি তো আমাদের ফার্স্ট পয়েন্ট আজকে চলে এসেছি সেটা হচ্ছে গিউ মনিস্ট্রি আর আমাদের পড়ছে 30 rupees এন্ট্রি ফি আর একটা মজার জিনিস হচ্ছে এখানে চাইনার টাওয়ার ধরছে আর টাইম হয়ে গেছে 4 PM whereas আমাদের এখানে এখন মানে 1:37 বা কিছু একটা বাজে দুপুরে এটা হচ্ছে গিউ মনিস্ট্রি আর এইখানে হচ্ছে ওই মমিটা রাখা এখানে সবাই দেখছে একটু খালি হলে আমি যাব Sangha Tanzing was Buddhist monk. He was found after earthquake in 1975. There were 6 stupas destroyed in the earthquake. In 1981, Indo-Tibetan border police were digging their bunker.
2002 the team of research from Oxford University of California came there for research of mummy with the help of carbon 14 dating. They found that Changa Tenzing has been in the same posture since 1430 AD. Scientists mentioned that nothing is used to prevention. তো এটা হচ্ছে সাঙ্গা তেনজিংয়ের মামিটা। ইনি নিজেই মানে নিজে সাধ্য সব করে মামি হয়েছিলেন। অনেকজনই ট্রাই করেছে কিন্তু হতে পারেনি। আর নাকি এক্সক্যাভেশনে এই মামিটা পাওয়া গেছিল। তো পুরো ক্লিয়ারলি হয়তো দেখতে পারবে না, কিন্তু রিফ্লেকশনস আসছে আর ভেতরে ঢোকা বারণ ছিল। মামিফাই হয়েছিল আর কিছুই ইউজ হয়নি এনার প্রিজারভেশনের জন্য, যেটা পড়ে দেখালাম। দাঁত এখনো সেম, দাঁত আর নখ নাকি পুরো অ্যাজ ইট ইজ আছে, বাট নখ আমি দেখতে পাচ্ছি না এখানে, বাট দাঁতটা তো দেখাই যাচ্ছে। ওনাকে খেতে দেওয়া হয়েছে চাল আর নকুল দানা। হচ্ছে চারটে বাজে আর আর একটা ফোন হচ্ছে 1:34। চায়নাতে দেখাচ্ছি ম্যাপে দেখ। এটা পেছনটা হচ্ছে চাইনা বর্ডার। এখান থেকে আমরা লাঞ্চ করলাম। আগের বার ওখান থেকে করেছি। আগের বার সোমাং থেকে করেছিলাম। তো এখন বাজে 6:30 আর আমরা রেকংপিওর হোটেল নির্বাণাতে ঢুকে গেছি। আর এখন ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা করব। আর হোটেল রুমটা খুব ভালো, রুমটা ট্যুর আমি আলাদা একটা ভিডিওতে দিয়ে দেবো যেরকম করি। আর তোমাদের সাথে একটু পরেই ডিনারে দেখা হচ্ছে। বৃষ্টি পড়ছে রেকংপিওতে, আজকে পুরো রাস্তাটাই আমরা মেঘলা পাচ্ছিলাম। বাট বৃষ্টির জায়গায় আমরা ভেবেছিলাম একটু স্নোফল হবে, তাও হয়নি। আচ্ছা আজকে হচ্ছে ডাল মাখনি, এদিকে হচ্ছে চিকেন আর রাইস, জিরা আলু, এইদিকে রুটি, বাবা কতগুলো দিয়েছে সালাড।